একজন আসামিকে কাঠগড়ায় তোলা হলো তার আশ্রয়দাতাকে খুন করার অভিযোগে। খুন করতে নাকি তাকে অনেকেই দেখেছে, কিন্তু আসামি জোর দিয়ে বলছে যে সে খুন করেনি। আপনি হলে কার কথায় বিশ্বাস করতেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম আদালত ও একজন খুনি। গল্পটি লিখেছেন ডাক্তার বিশ্বনাথ চক্রবর্তী। গল্প পাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ, পায়েল আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই করবেন। এরকম সাসপেন্স স্টোরি বা গোয়েন্দা গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কাঠগড়ায় আসামির দিকে তাকিয়ে হুঙ্কার দিলেন প্রিয়রঞ্জন। ইয়েস মিস্টার লর্ড, দিস ইজ এ কেস অফ মার্ডার। প্রদীপবাবু, আপনি 302 ধারে অভিযুক্ত। ছিছি, আপনার আশ্রয়দাতা সূর্যপ্রতাপকে খুন করতে আপনার হাত কাঁপলো না? সব টাকা পয়সা হিরে মুক্ত আপনি হাতিয়ে নিয়েছেন। শেম শেম স্যার, সর্বোচ্চ দণ্ড আসামির প্রাপ্য, ফাঁসি। জোড়া জোড়া চোখে দৃষ্টি তখন কাঠগড়ার দিকে। ফর্সা সুন্দর চেহারা, ধারালো চোখ মুখ আর বয়স প্রায় 40। মাইকেল প্রদীপ বিশ্বাস, প্রিয়বাবু নাম করা অ্যাডভোকেট। ধবধবে সাদা চুল, কালো ফ্রেমের চশমা আর গুরুগম্ভীর চেহারা, আইনের মারপ্যাঁচে ওস্তাদ। তার জেরার জবাব দিতে গিয়ে লোকে পালাবার পথ পায় না। নিস্তব্ধ আদালত। হঠাৎ কাঠগড়া থেকে চিৎকার করে উঠল আসামি, আমি খুন করিনি, আমি খুন করিনি, সব মিথ্যে স্যার, সব মিথ্যে। বলতে বলতে কেঁদে ফেলল কাঠগড়ায় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটি। বিচারকের দিকে তাকিয়ে আবার হুঙ্কার দেন প্রিয়বাবু। চোখের জলে পাপ মুছে যায় না স্যার, খুনের প্রত্যক্ষদর্শী রয়েছে। এই যে মিস্টার রবি পাণ্ডে, আপনি সাক্ষীর কাঠগড়ায় উঠুন। সেদিন রাত্রে যা যা দেখেছিলেন মহামান্য আদালতকে বলুন। ইয়েস স্যার, সেদিন ছিল ঝড় জলের রাত। রাত তখন প্রায় 7টা। আমি ওই বাড়ির সিকিউরিটি অফিসার। হঠাৎ লোডশেডিং, এমন সময় একটা আর্ত চিৎকার। ছুটে গিয়ে দেখি মুখ থুবড়ে পড়ে আছেন সূর্যপ্রতাপ, পিঠে গেঁথে গেছে ধারালো ছুরির ফলা, বারবার ওই ছুরি দিয়ে আঘাত করছিল ওই পাষণ্ডটা। বিচারক বললেন, আপনি ঠিক দেখেছিলেন তো? অফকোর্স স্যার, বাঘনখের মতো বাঁকানো ছুরি, মেরুন রঙের হ্যান্ডেল। সাক্ষীর দিকে তাকিয়ে চিৎকার করে উঠল আসামি, না স্যার, একদম মিথ্যে কথা। ওই সময় আমি ঘটনাস্থলে ছিলামই না, প্রেয়ার করতে গির্জায় গিয়েছিলাম। আমি স্যার ক্যাথলিক, বাইবেলে হাত রেখে কাঠগড়ে উঠেছি, মিথ্যা বলবো না, গর্জায় সবই দেখতে পান। কালোকোটটা ঠিক করতে করতে প্রিয়রঞ্জন বললেন, তাহলে গডকে ডাকতে হয়, তিনি সেভ করুন আপনাকে। আসামি বলল, ইয়েস জিসাস সেভস ইওর অনার। মিথ্যে সাক্ষী দিচ্ছে এই সিকিউরিটি অফিসার পাণ্ডে, ওর চোখ বোধহয় ঠিক নেই, কাকে দেখতে কি দেখেছেন। প্রিয়রঞ্জন গর্জে উঠলেন, চোখ ঠিক নেই, জানিয়ে কথা আপনি বলবেন। মিস্টার লর্ড, বিখ্যাত চোখের ডাক্তার ডক্টর শ্যামল মুখার্জির প্রেসক্রিপশন দেখুন স্যার, ভিসা নর্মাল, 6x6 প্রেসক্রিপশন অলরেডি আপনার কাছে প্লেস করেছি। বলতে বলতে বিজয় গর্বে বুক ফুলিয়ে তাকান চারিদিকে। কোথায় গেলেন আসামিপক্ষের উকিল অশোকবাবু? কেসটার তাল খুঁজে পাননি, ভয়ে পালিয়ে গেলেন। বিচারক বললেন, প্রদীপবাবু, শুনেছি আপনার উকিল অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে গেছেন। আপনি লিগ্যাল এইড ফোরামে বলুন, আপনাকে ডিফেন্ড করার মতো লোক ওরা নিশ্চয়ই দেবেন। ঠিক বলেছেন স্যার, অবশ্য ডিফেন্স করেই বা কী লাভ, ওই বাঁকানো ছুরির ফাঁপা বাটে শখানে কলম হিরে ছিল, বাজার দর কোটি টাকারও বেশি, আর ছোট ছোট হাত বাক্সে ছিল হাজার হাজার পাউন্ডের চেক, সবই হাতে নিয়েছে আসামি, প্রমাণ আছে। মাইকেল প্রদীপ আর্তনাদ করে ওঠেন, মিথ্যা কথা স্যার, সব মিথ্যা কথা। হঠাৎ আদালতে মৃদু গুঞ্জন ওঠে। বিচারকের সামনে এসে দাঁড়ালেন এক মেম সাহেব, খ্রিস্টান সন্ন্যাসিনীর পোশাক, সঙ্গে একটি বাঙালি মেয়ে। জজ সাহেব বললেন, ইয়েস মিস্টার, ইউ ক্যান ডিফেন্ড, ক্লার্কের কাছে আপনার সার্টিফিকেট প্লেস করে দিন, সঙ্গে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার। প্রিয়বাবুর বিশ্বাস হচ্ছিল না, চশমাটা খুলে আবার পড়লেন তিনি। হ্যাঁ, মৌমিতা, অশোক রায়ের মেয়ে। ততক্ষণে কাঠগড়ার দিকে এগিয়ে গিয়েছে মৌ, পরনে কালো গাউন, রোগালম্বা চেহারা আর গম্ভীর চোখ মুখ, দেখলে মনে হয় 9-10 স্টুডেন্ট। ল কলেজে ওকে পড়িয়েছেন প্রিয়রঞ্জন, নিজের ছাত্রী। কবে পাশ করল, ওর বাবার কত দুঃখ, মেয়েটা নার্সারি কনসার্নে জয়েন করলো শেষ পর্যন্ত।
ছোট থেকেই ফাদার রবার্টের সঙ্গে তার পরিচয়। সেই লুই ক্যাথিড্রালের বিশপের স্নেহধন্যা, প্রতিপক্ষকে ধমকে নার্ভাস করে দেওয়া প্রিয়বাবুর চিরদিনের অভ্যাস। চশমাটা খুলতে খুলতে তিনি বললেন, একেবারে দুগ্ধবর্ষ শিশু, আইন বুঝতে সময় লাগে। আগে সওয়াল জবাব শুনুক, জুনিয়ার হয়ে পেপার ওয়ার্ক হাতে পাকাক, সবাই মাত্র পাশ করেছে, আইনেরও বোঝে কি? মোয়ের চোখ দুটো জল জল করে উঠল। প্রিয়বাবু, ডোন্ট ইনসাল্ট মাই প্রফেশন। আমার বাবা উকিল, আইন আমার রক্তে। আই অ্যাম আ ডটার অফ আ লয়ার, বাট ইউ আর আ সান অফ কবলার। আইন আমি বুঝবো না, বুঝবেন আপনি? প্রিয়রঞ্জন রেগে আগুন। মানে আমি মুচির ছেলে? আপনাদের মস্ত বড় জুতোর কারখানা, ব্রাইটসুর নাম কে না জানে, আপনার বাবা জুতো তৈরিতে এক্সপার্ট, মুচি নয় তো কি? শোনো মৌ, একটা কথা ভালো করে জেনে রেখো। প্রিয়বাবু, ভালো করে শুনুন, আদালতে আপনি আমার কলিগ, প্রফেশনাল কলিগ, টিচার নন। এখানে নাম ধরে তুমি বলার কোনো অধিকার আপনার নেই। ইয়েস স্যার, দিস ইজ মাই ফার্স্ট কেস। আমার মাস্টার মশাই মাইকেলের প্রদীপ বিশ্বাসকে বাঁচাতে নামতে হলো। তা ঠিক মিস্টার লর্ড, খুনিকে বাঁচাতে হবে, সে পথ যে একেবারে বন্ধ তা নিশ্চয় বুঝতে পারছেন মিস্রে। ইয়ার অনার, উনি একথা বলার কে? মহামান্য আদালত বলবেন, মাইকেল বিশ্বাস খুনি নন। আপনি মিস্টার পাণ্ডের বয়ান শোনেননি? প্রত্যক্ষদর্শী, তবু একটা সত্যিকে মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। মিথ্যেকে সত্যি, সত্যিকে মিথ্যে, যে যত নিপুণভাবে করতে পারে সে তত বড় উকিল। আপনি এ বিষয়ে এক্সপার্ট প্রিয়বাবু, আমি নই। আদালতে তুমুল হাসি রোল উঠল, হাতুড়ি ঠোকেন বিচারক। অর্ডার, অর্ডার, আজ এই পর্যন্তই, 7 দিন পরে আবার হিয়ারিং হবে। মৌ আসামির কেসের ফাইলপত্র সব দেখতে চাইল। বিচারক উঠে দাঁড়ালেন। ইয়েস, আপনি দেখতে পারেন মিস্টার। প্রিয়রঞ্জন চমকে উঠলেন, বললেন, অবজেকশন মিস্টার লর্ড। বিচারক বললেন, অবজেকশন সাস্টেইনড মিস্টার, ইউ ক্যান টেক ফটোকপি অফ দ্য অল ডকুমেন্টস। মৌমিতা বলল, ক্যান আই স্পিক টু মাই ক্লায়েন্ট? বিচারক বেরিয়ে যাচ্ছিলেন, ঘুরে দাঁড়ালেন। ইয়েস, বাট ওনলি ফর 10 মিনিটস। অভিযুক্তর কাগজপত্র দেখছিল মৌ, সঙ্গে সেই মেম সাহেব, সিস্টার সিরিন পার্কার। আজকাল উন্নত প্রযুক্তির যুগ, ডিজিটাল ক্যামেরায় বারে বারে আলো জ্বলছে, সমস্ত কাগজপত্র বাক্সবন্দি, এখন কম্পুতে স্ক্যান করে দেখে নিলেই হলো। প্রিয়বাবুর দিকে তাকিয়ে হাত নাড়লেন সিরিন, দোতলা থেকে নিচে নামলো দুজনে। কোটিপতির ভাই কোটিপতি হবে তা তো স্বাভাবিক। শেষ দুপুরে পৌঁছে গেলেন রোশনলাল, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভানুপ্রতাপের, নিহত সূর্যপ্রতাপের একমাত্র ভাই। সাজানো গোছানো ড্রয়িং রুম। আগন্তুক বললেন, আমি রোশনলাল, সাংবাদিক, ইন্ডিয়া টাইমসে আছি। সূর্যপ্রতাপের কেসটা সরগোল ফেলে দিয়েছে, তাই আমাদের পেপারের তরফে অন্তর্তদন্তে নেমেছি। নিশ্চয়ই করুন, আমরাও চাই কাগজে টিভি চ্যানেলে ভালো কভারেজ হোক। খুনি মাইকেল সাজা পাক, আগে কি খাবেন বলুন, সফট না হার্ড ড্রিঙ্ক? হেসে উঠলেন রোশনলাল, না ওসব ইঞ্জুরিয়াস টু হেলথ, আপনার হাতে দেখছি সোনার সিগারেট কেস, কিং সাইজ বিদেশি ব্র্যান্ড। না না, আমি স্মোক করি না, আপনিও ছেড়ে দিন। বাতানুকূল ঘর, চোখে সোনার ফ্রেমের চশমা আর হাতে হীরের আংটির দুটি, সুদর্শন চেহারা ভানুপ্রতাপের, তরোয়াল গোফ আর রাজা রাজা চেহারা। দাদার কথা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন তিনি, বললেন, জানেন রোশনজি, ছোটবেলায় আমরা গরিব ছিলাম, আমার দাদা এবং আমি মিশনারির অ্যারফেনেজে মানুষ, ওদের বিশ্বজুড়ে সেরা কাজ। ইয়েস ভানুজি, আই নো দ্যাট, কৈখালির পাশে হোপ মিশনারি কনসার্ন, ফাদার ডিকোস্টা ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন। বলতে বলতে একটু থামলেন রোশনলাল, বললেন, কি করে বুঝলেন উনি খুন হয়েছেন? উনি তো মাল্টি ক্রোরপতি। হ্যাঁ রোশনজি, 11 বছর বয়সে দাদা খালাসি হয়ে বিদেশে যান, তারপর ফুলে ফেঁপে ঢোল, বিজনেস, ভাবিনি দেশে ফিরবেন, 20 বছর পর ফিরে এলেন, সব সম্পত্তি দান করে দিয়েছেন মিশনারিতে। আপনি খুশি হননি? হ্যাঁ অবশ্যই, দাদার মতন মহান লোক কজনে হয়, বিয়ে থা করেননি, আর কি না করেছেন দাদা আমার জন্যে। জাহাজ কোম্পানিতে আমার চাকরি উইদাউট এনি ইন্টারভিউ, চৌরঙ্গিতে গোটা ছয়েক বাড়ি, খান্তিনেক মাছের ভেড়ি, দেশে বিদেশে আমার মণিমুক্তের ব্যবসা, সবই দাদার সৌজন্যে। স্টেটসে আমার স্ত্রী থাকেন, নিউ ইয়র্কে, বিজনেস দেখেন। জানি মিস্টার ভানুপ্রতাপ, উনি পাঞ্জাবি, মিসেস প্রীতম জোসেফ। আপনারা নামের সঙ্গে অবশ্য জোসেফ লেখেন না, আপনার দাদা জোসেফ সিনিয়র, আপনি জুনিয়র, ফাদারের কাছে সব শুনেছি,
তাছাড়া আপনার স্ত্রী আর আমার বাড়ি একই গ্রামে। একটু থামলেন রোশনজি, ফিসফিস করে বললেন, মণিমুক্ত আমাদের পারিবারিক ব্যবসা, সেই সূত্রে পৃথিবীতে সব জায়গাতে ঘুরতে হয়। প্রীতমজির সঙ্গে কালকেই কথা হয়েছে, আপনার কাছে নাকি দুষ্প্রাপ্য কলম হিরে রয়েছে, ওগুলো অভিশপ্ত হিরে, বিক্রি করে দিন মশাই। আপনি কিনতে চান, সে তো কোটি কোটি টাকার ব্যাপার। হ্যাঁ ভানুজি, আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে, নকল না হলেই হলো। হাসতে হাসতে উঠে দাঁড়ালেন জোসেফ জুনিয়র। দেওয়াল আলমারি থেকে সুদৃশ্য একটি চামড়ার থলি বার করে ধরলেন রোশনলালের সামনে। হিরে দুটি যেন ঠিকরে পড়ছিল। চোখে লেন্স বসিয়ে হিরে দেখতে দেখতে রোশনলাল বললেন, না না, আমি হিরে চিনি ভানুজি, এসবই ইমিটেশন, নকল, আসলগুলো দেখেন। হো হো করে হাসেন ভানুপ্রতাপ, আর একটা ছোট ব্যাগ বার করে সামনে রাখলেন তিনি। চেনটা খুলে দিলেন, একটা হিরে হাতে নিলেন রোশনলাল, বললেন, ইয়েস, এইগুলো আসল, দু নম্বরই নয়, দেখছেন না পেছনে সংখ্যা রয়েছে প্রত্যেকটাই, সাত আঁকা, সেভেন হচ্ছে ঈশ্বরের সংখ্যা, আপনার দাদা ছিলেন ভগবানের মতো, তাই সব হিরেতে ওই সংখ্যা খোদাই থাকত। চমকে উঠলেন জোসেফ জুনিয়র, আপনার দেখছি সবই জানা। কাগজে লোকের কাছে কিছুই অজানা থাকে না ভানুজি, ওগুলো রাখুন, আমার সাইড বিজনেসের ব্যাপার, পরে কথা বলবো, আমি হোমওয়ার্ক করেই এসেছি, এই দেখুন দাদা যেখানে ছিলেন। গত 12 বছর ধরে উনি এখানেই থাকতেন। একটু থামলেন রোশনজি, ফের শুরু করলেন, এই আপনাদের বাড়ি, একতলা সাদামাটা দেখতে, পাশাপাশি দুটো ফ্ল্যাট, মাঝখানে পার্টিশন, দুটোর মাঝখানে পাশের দেওয়াল ঘেঁষে কোমর বাঁধানো মতো বড় নারকেল গাছ, দাদা এবং আপনার ফ্ল্যাটে দুটো করে ঘর, কলকাতার উপকণ্ঠ তো, মশার কামড় আছে, আছে বিচে সাপ পোকামাকড়ের উপদ্রব, গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই বাঁদিকের সামনের দিকে ঘরে উনি থাকতেন। এই যে দেখুন ভানুজি, ল্যাপটপে ছবিটা দাঁড় করাচ্ছি, ওর ঘরে ঢোকার সিঁড়িতে পা দিলে আশ্চর্য হতে হয়, সামনেই কোলাপসিবল গেট, বোগেনভিলিয়া ফুল গাছের লতায় পাতায় ঘেরা, এক ফালি বাগান, কত রকমের যে ফুল বলে শেষ করা যায় না, পেছনে আরেকটা ঘর। হ্যাঁ রোশনজি, ঠিকই বলেছেন, পেছনের ঘরটাই থাকতো দাদার সেক্রেটারি প্রদীপ, দাদা কোনোদিনই বৈষয়িক ছিলেন না, হিসাবপত্র দাদা ঠিক বুঝতেন না, ফাদার ডিকোসটাই প্রদীপকে দিয়েছিলেন, বলেছিলেন ওকে বিশ্বাস করতে পারো, তোমার কাজকর্ম, হিসেব নিকেশ, লক্ষ লক্ষ টাকার ব্যবসা, বিদেশ থেকে ডলার আসে, ব্যাংকে জমা দেওয়ার ব্যাপার আছে, প্রদীপ যেসুই ট্রু ক্যাথলিক, পাই পয়সার হিসেব রাখবে, কিন্তু এই বদমাইশটাই দাদাকে খুন করে বাক্সে রাখা হিরে আর ডলার সব হাতিয়ে নিল শেষ পর্যন্ত। রোশনজি হাসল, বললেন, মাইকেল বিশ্বাসের সম্পর্কে কিছু বলতে চাই না, কেস চলছে, বলে এখন কোর্টে, এই দেখুন ক্যাসেটের ছবি, দাদার পেছনের ঘরটা পেরোলেই খালি জায়গা, সেখানেও কত ফুল, কত গাছ, সব বিরল প্রজাতির, মাঝে মাঝে দরজা খোলা থাকত ওদিককার, দাদার পোষা ভয়ঙ্কর কুকুর থাকতো পাহাড়ায়, ডোবারম্যান, আপনার দাদা কি বলতেন জানেন, মানুষ বিশ্বাসঘাতক হতে পারে, কুকুর কোনোদিনও হয় না, ভীষণ প্রভুভক্ত। হ্যাঁ, কারোর ক্ষমতা ছিল না ঘরে ঢোকার, একমাত্র আমি, খুনি মাইকেল আর কেয়ারটেকার পাণ্ডুকে দেখলে কিছু বলতো না, কিন্তু রোশনজি আমার কিন্তু কুকুরটাকে পছন্দ হতো না, লাভ দিয়ে আমার গায়ে উঠতে চাইতো, বিশ্রী বোটকা গন্ধ, কামড়ালেই তো পেটে 14টা ইঞ্জেকশন। হো হো করে হেসে উঠলেন রোশনলাল, বললেন, এমন করে বলছেন যেন কো ছুরি বসিয়েছে আপনার পেটে, ইঞ্জেকশন নয়, যাক গে সব কথা, এত ভালো ভালো সব জায়গা থাকতে শেষ পর্যন্ত একটা থার্ড ক্লাস জায়গায় বাড়ি করলেন আপনারা, কিন্তু কেন? আমি করতে চাইনি, সেজন্যই ওখানে থাকতাম না, দাদার অদ্ভুত ইচ্ছে, একটু এগিয়ে গেলেই ভিআইপি রোড, রোজই গির্জায় যেতেন, ভীষণ ধর্মপ্রাণ লোক, থাকতেন কিপ্টের মতো, কৃচ্ছ সাধন করতেন, সব পয়সা দান করে দিতেন মিশনারিতে। জায়গার ছবি স্ক্রিনে দেখতে দেখতে রোশনলালের মন যেন নরম হয়ে এলো, দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই লোকটাই খুন হয়ে গেলেন শেষ পর্যন্ত। জানেন রোশনজি, কতদিন দাদাকে বলেছি জায়গাটা ভালো নয়, খালপাড়ে অসামাজিক লোক, চোর গুন্ডা বদমাশদের বস্তি, তার চেয়ে বিক্রি করে দেওয়াটাই ভালো, প্রমোটারেরা হত্যে দিয়ে বসে আছে, জায়গাটা ছেড়ে দিলে মাল্টিপ্লেক্স, সিনেমা হল, এটিএম কাউন্টার, শপিং মল হবে, আজকাল রাত দিন টিভি নিউজ চ্যানেল খোলার জন্য এগ্রি করে বসেই আছে, কোটি কোটি টাকার অফার, দিন না দাদা, কি বলেছিল জানেন, বাইবেল পড়িস নি, অর্থের লোভ খুব খারাপ, ওইসব করা মানে গডের কাছ থেকে সরে যাওয়া,
কিন্তু প্রদীপ বিশ্বাস যে দাদাকে পেছন থেকে ছুরি মারবে বুঝতে পারিনি। ফুপিয়ে কেঁদে উঠলেন ভানুপ্রতাপ, একটু চুপ করে ফের শুরু করলেন। এদিককার গির্জা খুব পুরনো, লর্ড ক্লাইভের আমলের, ভালো প্রেয়ার হল নেই, সংস্কার হবে। বৃদ্ধাশ্রম ও গরিবদের জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল দাদার অর্থ দিয়ে। কমল হিরে ছিল দাদার কাছে, বাগনকের মতো বাঁকানো ছুরির হ্যান্ডেলে ভরা। জানি জোসেফজি, জানি। মৃদু হেসে হঠাৎ ব্রিফকেস থেকে একটা ছোড়া বার করে রাখলেন টেবিলের ওপরে, দেখে চমকে উঠলেন ভানুপ্রতাপ জোসেফ। রসুনলাল হাসলেন, বললেন, চমকে উঠবেন না, এটা ডুপ্লিকেট, ফাঁপা হ্যান্ডেল, ভেতরে পাথরকুচি ভরা। না, হিরে ছিল, ওই খুনি ওগুলোকে হাতিয়ে নিয়েছে। একটা নয়, দুটো খুন করেছে প্রদীপ, কুকুরটাকে বিষ খাইয়ে মেরে আর দাদাকে খুন করে। প্লিজ স্টপ ভানুজি, আমি সেন্ট্রাল ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ঘুরে এসেছি। পোস্টমর্টেম রিপোর্টে দাদার মৃত্যু কিন্তু রিভলভারের গুলিতে, .32 ব্রাউনিং অটোমেটিক পিস্তল, সাইলেন্সার লাগানো, খুলিতে গুলি পাওয়া গেছে। কুকুরটার মৃত্যুও তাই, কিন্তু খুনি কীরকম মৃত্যু বুঝতে না পেরে পরপর ছুরি দিয়ে আঘাত করছিল। নিশ্চল নিথর দেহ দেখে তবে শান্তি। ঘরে কেমন যেন একটা থমথমে নিস্তব্ধতা। ফস করে একটা সিগারেট ধরালেন ভানুপ্রতাপ। রসুনলাল বললেন, আবার সিগারেট কেন, টেনশন হচ্ছে? হবে না, দাদা বলে কথা, মায়ের পেটের ভাই। বলতে বলতে ভানুপ্রতাপ আবার ঠুকরে উঠলেন। ভানুজি কিছু মনে করবেন না, একটা কথা বলছি, সূর্যপ্রতাপ বাইরে থাকতেন, আপনাকে পাঠাতেন অগাধ অর্থ। ছোটবেলা থেকে সেই অর্থে নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়েছিলেন আপনি, ড্রাগ কোকেন হিরোইন নিয়ে তলিয়ে গিয়েছিলেন অন্ধকার জগতে, পুলিশ একবার ধরেছিল, জেলও খেটেছিলেন, কথাগুলো সত্যি তো? এসব কি বলছেন আপনি? সত্য যত কঠিন হোক না কেন, আপনার মেনে নেওয়া উচিত, দাদার এত সম্মান। আসল কথা, আপনি দাদার প্রতি ঈর্ষা ও হিংসায় বরাবরই জ্বলে পুড়ে মরতেন, সবাই দাদাকে ভালোবাসত, প্রশংসা করত, আপনার সহ্য হতো না, ভুগতেন অদ্ভুত এক হীনমন্যতায়, বলতেন ওরা সব চাটুকারের দল, আড়ালে আবডালে আপনি হয়ে উঠতেন উপহাসের পাত্র, সবাই বলতো একই মায়ের পেটের ভাই, একজন ভগবান আর একজন শয়তান। না না, আপনার কোনো দোষ নেই, এটা এক ধরনের মানসিক বৈকল্য, স্কিজোফ্রেনিয়া, পাগলামি, বংশগত রোগ কেউ কেউ বলে, আপনাদের বংশে তো পাগল আছেও। মুহূর্তে রেগে গেলেন ভানুপ্রতাপ, দুচোখে তার আগুন, বললেন, বংশ নিয়ে কথা বলবেন না, হ্যাঁ আমার মাস্তুতো দাদা পাগল ছিল, বদ্ধ উন্মাদ, তার মানে আমাকেও পাগল হতে হবে, আপনার এত বড় স্পর্ধা। রোশনজি হেসে উঠলেন, হাত ধরে ভানুকে টেনে বসালেন সোফাতে, বললেন, মায়ের দিক বা বাবার কেউ পাগল হলে বংশগত কারণে অন্যজন হতে পারে, তবে সবাই হয় না। আপনি চেয়েছিলেন আপনার কথায় সূর্যপ্রতাপ চলবেন, তাকে দিয়ে মন মতো সব কালো আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, অর্থের লালসায় পাগল হয়ে গিয়ে অপরাধ জগতে নাম লিখেছিলেন আপনি, ড্রাগ পেডলার হিসেবে ধরাও পড়েছিলেন, কোকেনের নেশা ছাড়াতে গিয়ে দাদার নির্দেশে ফাদার ভর্তি করেছিলেন হাসপাতালে, সেখানকার ডাক্তারদের মনোবিদদের রিপোর্টে সে কথাই আছে। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন, উত্তেজনা ভালো নয়, প্রেশার বাড়ে। ঘরে একটা অদ্ভুত থমথমে নিস্তব্ধতা, দেওয়াল ঘড়িতে টিকটিক আওয়াজ, গালে হাত দিয়ে কত কি যেন ভাবছেন ভানুপ্রতাপ। আমরা কাগজের লোক, সব খবর রাখতে হয়, এই মুহূর্তে আপনি কি ভাবছেন তাও জানি। বিদ্রুপের হাসি ভানুপ্রতাপের, বললেন, আপনি দেখছি থট ট্রেডিংয়ের ওস্তাদ, তন্ত্রমন্ত্র জানেন নাকি? না, আই ক্যান গেস, ইনটুইশন বলতে পারেন। ভাবছেন দাদা দেশে ফেরাতে যত গণ্ডগোল, ভেবেছিলেন উনি ফিরবেনই না, দাদার অবর্তমানে কিংবা খুন হয়ে গেলে সব প্রপার্টি আপনার, আগে ভাগে দাদা সই জাল করে বাড়ির জায়গাটা হাতিয়ে নিয়েছেন, দলিল জালিয়াতির ব্যাপারেও আপনি এক্সপার্ট। আচমকা লাভ দিয়ে উঠলেন জোসেফ জুনিয়র, চোখ দুটোই তার আগুন, হিংস্র হয়ে উঠল তার চোখ মুখ, বললেন, আপনি কে, কে আপনি, মনে হচ্ছে গোয়েন্দা সিবিআইয়ের লোক। হার্ট অ্যাটাক নয় তো? পালস দেখলেন রোশনজি, বিপকে স্কুলে সুগন্ধি টিস্যু পেপার দিয়ে কপালটা মুছিয়ে দিলেন তিনি, বললেন, আপনার হার্ট দারুণ শক্ত, দু চার বছর আগে 2-3 খুনের অপরাধে পুলিশ ধরেছিল, প্রমাণ অভাবে ছাড়া পেয়েছিলেন, অসুস্থতার ভান করে কোনো লাভ নেই, কাগজে অনেক সময় বানানো কথা লিখতে হয়, পাবলিক ভালো খায়, ভয় নেই এইসব কথা লিখবো না, ডোন্ট ওয়ারি, ইউ আর মাই ফ্রেন্ড, আপনাকে বাঁচানো আমার ডিউটি। ওদের মাথায় এটা ঢুকছে না কেন, খুনের সময় আপনি শহরেই ছিলেন না? কোটের পকেটে হাত দিয়ে উঠে দাঁড়ালেন ভানুপ্রতাপ, জানালার দিকে তাকিয়ে আকাশ দেখতে দেখতে তিনি বলেন, ইয়েস মাই ফ্রেন্ড, খুনের দিনে এই দেশেই ছিলাম না, অনেক আগে থেকেই সিঙ্গাপুরে,
ভানুপ্রতাপ বলে ওঠেন। কাগজ কজন পড়ে রোশনজি? আমার হয়ে সত্য উদ্ঘাটনের জন্য টিভি চ্যানেলে ব্রডকাস্ট হলে ভালো হতো। রোশনজি হাসলেন। আপনি ঠিকই বলেছেন, টিভিতে প্রাইভেট চ্যানেল হলে ঘরে ঘরে পৌঁছে যাবে, তবে তাতে খরচ আছে। না না, খরচের জন্য ভাববেন না রোশনজি। বলতে বলতে ভানুপ্রতাপ ডয়ার খুলে একটা পেট মোটা খাম্বার করে টেবিলের উপর রাখলেন, বললেন, সব 1000 টাকার নোট, 5 লাখ আছে, আপনার পারিশ্রমিকও সঙ্গে রইল। খামটা উল্টে পাল্টে দেখছিলেন রোশনলাল, বললেন, খামের ওপরে যে লেখা মিস্টার পান্ডে, এটা সিকিউরিটি অফিসার রবিবাবুর জন্য রাখা ছিল মনে হয়। বলতে বলতে মুখ খুলে ফেললেন খামের, থরে থরে গোছানো করকরে নতুন নোট। এগুলো সূর্যপ্রতাপের ডলার ভাঙানো টাকা, প্রত্যেক নোটের ওপর মার্কিং রয়েছে, ছোট্ট দাগ। স্টেট ব্যাংকের ওভারসিজ শাখায় আমার বন্ধু শবন চাটুর্যে রয়েছেন, উনি সব জানেন। নতুন একটা অ্যাকাউন্ট খুলে কেউ হয়তো ড্রাফট ভাঙিয়েছেন। সূর্যপ্রতাপের হাত বাক্সে ডলার হিরে থাকতো, সবই লোপাট হয়ে গেছে। ভানুপ্রতাপ হেসে উঠলেন। আপনি সবসময় দেখছি হাসি খুশি, গালগল্প বানানোই আপনার জুড়ি মেলা ভার, লেখক হতে পারতেন। কথাটা যেন শুনলেনই না রোশনলাল, একটু চুপ করে থেকে বললেন, মিস্টার পান্ডে খুনের প্রত্যক্ষদর্শী, এসব টাকা কি সাক্ষ্য দেবার পুরস্কার? যাক, আপনি বন্ধু লোক, বিপদে ফেলবো না, টেলিকাস্টের জন্য এই টাকা মোর দেন এনাফ। খামটা ব্রিফকেসে ঢোকাতে যাচ্ছিলেন রোশনজি, হঠাৎ বাধা দিলেন ভানুপ্রতাপ, বললেন, না খামটা থাক, এতগুলো টাকা বাইরে নিয়ে যাওয়া ঠিক নয়, গুন্ডা বদমাস চারিদিকে আছে, চিন্তাই হতে কতক্ষণ, আমি বরং চেক লিখে দিচ্ছি। ল্যাপটপের ক্যাসেটের সবটা তো দেখেননি, ভাবছিলাম দেখাবো কিনা, আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেল, ল্যাপটপ অন করে দিচ্ছি, ক্যাসেটটার শেষ অংশ দেখুন। না, শুধু রেকর্ডেড কণ্ঠস্বর। আসল কথা কি জানেন, আপনার দাদা বিপদের গন্ধ পেয়ে মৃত্যুর বেশ কয়েকদিন আগে থেকেই সিবিআই এর সঙ্গে যোগাযোগ করেছিলেন। চমকে উঠলেন জোসেফ জুনিয়র। বলছেন কি মশাই, দাদা তো অজাত শত্রু ছিলেন। মোটেই না, পুলিশ সবাইকে সন্দেহের চোখে দেখে, সুরক্ষার কথা ভেবে আপনার মিস্টার পান্ডে, ইভেন সেক্রেটারি মাইকেল বিশ্বাস সহ যে কোনো লোকের মোবাইল আর ল্যান্ডফোনের কথা ট্যাপ করা হতো। সন্দেহজনক একটা জায়গা শোনাচ্ছি, শুনুন ভানুজি। না না স্যার, মাত্র 2 লাখ পেয়েছি, সব মিথ্যে শাস্তি দেওয়ার জন্য, বাকি 5 লাখ এখনো পাইনি, প্রতিপক্ষকে দুর্বল ভাববেন না স্যার। স্যার কিছু বলুন, চুপ করে গিয়ে আগে কাজ শেষ হোক, তারপর না হয় পেমেন্ট পাবে। বিশ্বাসের সাথে কথা করো না পান্ডে, আমার হাতে ভাড়াটা কমে আছে, 50,000 টাকা সুপারি তোমার মতো ছাড়পোকাকে খতম করার জন্য যথেষ্ট। বি কেয়ারফুল, যেমন শেখানো হয়েছে তেমন বলবে, সেই বাঁকানো ছুরি মেরুন বাদ। কম্পিউটার অফ করে ক্যাসেটটা বার করে নিলেন রোশনজি। দেখলেন তো, কাগজে ইন্টারেস্টিং করার জন্য কথাগুলো কেমন সাজানো হয়েছে, সবই মিথ্যা ভানুজি, ডোন্ট গেট আপসেট। সিরিয়াল হবে, টেলিকাস্ট হওয়ার আগে একবার আপনাকে দেখিয়ে নেব, দেখবেন নাম করা সব অ্যাক্ট্রেস এবং অ্যাক্টার নিয়ে কি ফাটাফাটি রহস্যের ছবি। আমার বন্ধু মিস্টার শঙ্করপ্রসাদ এখন চিত্রজগতে স্বনামধন্য লোক, ওই হবে পরিচালক, আর স্ক্রিপ্ট লিখবেন বিখ্যাত সাহিত্যিক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, দারুণ হবে, দারুণ। ভাবলেশিন মুখ জোসেফ জুনিয়রের, ঠান্ডা গলায় বললেন, আপনি কে সত্যি করে বলুন তো, মনে হচ্ছে সিবিআই এর গোয়েন্দা। ততক্ষণে হাতে ব্রিফকেস আর চেক নিয়ে উঠে দাঁড়িয়েছেন রোশনলাল, তিনি বললেন, মোটেই না, আপনার ভুল ধারণা, আমি কাগজের লোক, মনে রাখবেন আপনার বন্ধু। কিছু বলতে যাচ্ছিলেন ভানুপ্রতাপ, তার আগেই দৌড়ে বেরিয়ে গেলেন রোশনলাল। কিছুক্ষণ বাদে গির্জার সামনে পৌঁছে গেলেন রোশনলাল, ফাদারকে দেখে থামলেন। ফাদার ডিকোস্টা, বয়স 80 পেরিয়েও তরতাজা, পরনে সাদা আলখেল্লা আর বুকে ঝোলানো কালো সুতোয় ক্রস, কাঁধ ঝাপানো সাদা সাদা ধপধপে চুল আর লম্বা দাড়ি, হাতে বাইবেল, মস্ত বড় অর্জুন গাছটার গোড়ায় শান বাঁধানো বেদির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। রোশনলালকে দেখে তিনি বলে ওঠেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড, এনি ব্রেক থ্রু অব দ্য কেস, কিছু সূত্র পেলে? রোশনজির হাতে একটা মোটা ফাইল, বললেন, ইয়েস ফাদার, অল এভিডেন্স কালেক্টেড, ইভেন টেপ রেকর্ডেড কনভারসেশন অফ মাইন উইথ জোসেফ জুনিয়র, আই মিন মিস্টার ভানুপ্রতাপ, উনি ভেরি হার্ড নট টু ক্র্যাক, ভাঙেন তবু মচকান না, সবই জমা দিচ্ছি আমাদের লিগাল এই ফোরামে, এবার ওদের দক্ষতা, নানশিরিন পার্কার এবং মৌমিত রায়ের খেলা, দেখা যাক কি হয়, পরশু দিনইতে হেয়ারিং। প্রভু যা চান তাই হবে, তার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না,
আদালত চলছে। দোতলার বারান্দার পাশের ঘরটায় ভ্যাপসা গরম। কলকাতায় যেন এবার একটু গরমটা বেশি। অনেকগুলো কেসের হেয়ারিং, সবশেষের কেসটা হচ্ছে মৌর। মৌ ঘরের পেছন দিকের বেঞ্চে বসে শিরিন পার্কারের সঙ্গে কাগজপত্র দেখছিল, আলোচনা সেরে নিচ্ছে। ভীষণ নার্ভাস দেখাচ্ছিল মৌমিতাকে। বিচারক বললেন, ইয়েস ইউ ক্যান প্রসিড মিস রে। মৌ উঠে দাঁড়ালো, বলল, ইয়োর অনার, আমি চোখের ডাক্তার প্রফেসর মুখার্জিকে জেরা করতে চাই। বিচারকের নির্দেশে ডাক্তার মুখার্জি কাঠগড়ায় উঠলেন। প্রফেসর, আপনি শপথ নিয়ে কাঠগড়ায় উঠেছেন। আই উইটনেসের ভীষণ নর্মাল মানছি, কিন্তু তলায় লেখা একটা ভিটামিনের নাম, ভিটামিন এ, ওটা কেন দিয়েছেন? প্রিয়রঞ্জন চেঁচিয়ে বললেন, মিস্টার পান্ডে খুনের প্রত্যক্ষদর্শী, তার শরীর ভালো করার জন্যই ভিটামিন, মিস্টার লর্ড। আপনি ডাক্তার হলেন কবে থেকে প্রিয়বাবু? যা বলার প্রফেসর মুখার্জি বলবেন। স্যার, বেঞ্চ ক্লার্কের মাধ্যমে আপনাকে পিটিশন দিয়েছি, দয়া করে অ্যালাউ করুন। আমি এক মিনিটের জন্য কি লাইটটা অফ করতে পারি? প্রিয়রঞ্জন চড়া গলায় বললেন, অবজেকশন স্যার, লাইট নিভিয়ে কি হবে, ভূতের নৃত্যের জায়গা নয় এটা। মৌ একটাও কথা বলল না, উপেক্ষার হাসি হেসে জর্জের দিকে তাকালো। ম্যাডাম শিরিন তাকে বারে বারে বলে দিয়েছে মেজাজ গরম করবে না। মৌমিতার আবেদনপত্র দেখে বিচারক বললেন, পারমিশন গ্রান্টেড, মহুরিবাবু সুইচ অফ করুন। লাইট নিভল, ঘর অন্ধকার, কিন্তু তবুও দেখা যায় আবছা ক্ষীণ আলো, দিন শেষে যেমনটা হয়। মৌমিতা বলল, আমার হাতে ছোট ট্রে, চার পাঁচটা রঙের দামি কাঠের ছোড়া রয়েছে। মিস্টার পান্ডে, আপনি ওই কাঠগড়ার দিক থেকে আমার দিকে এগিয়ে এসে মেরুন রঙেরটা তুলে নিন। এ কি, আপনি হাত বার করে অন্ধ লোকের মতো চলছেন যে, ভূতে ভর করলো নাকি? বিচারকের দিকে এগিয়ে যাচ্ছেন যে, হঠাৎ চোখের আলো নিভে গেল বুঝি, এবার আলো জ্বালবার নির্দেশ দিন। আলো আবার জ্বলল। থ্যাংকস ইউর অনার, ওই ভিটামিন দেয়া হয় রাত কানাদের জন্য, রাতে যারা দেখতে পায় না। বিলেত থেকে প্রফেসর হ্যামিল্টন এবং স্টেটসের প্রফেসর বার্মিংহাম অভিযত জানিয়েছেন। কম্পিউটারের প্রিন্ট আউট আপনার কাছে অলরেডি প্লেসড, দয়া করে একবার দেখুন। জজ সাহেব কাগজগুলো দেখছিলেন, মৌমিতার মুখে মৃদু হাসি। এবার প্রফেসর মুখার্জি, আপনি বলুন, দেখছেন তো লাইট জ্বলতে মিস্টার পান্ডের দৃষ্টিভঙ্গি ফিরে এলো, এটা কি ভৌতিক ব্যাপার? আপনার পুরনো রোগী আপনার মুখ থেকে শুনতে চায়। ধর্মাবতারকে বলুন, আপনি কি আপনার রোগীকে চিনতে পারছেন না? সাক্ষীর কাঠগড়া থেকে প্রফেসর মুখার্জি বললেন, অফকোর্স চিনতে পারছি, মহামান্য আদালতকে জানাতে চাই, উনি অন্ধ নন, জন্মান্ধও নন, কিন্তু জন্ম থেকেই রাত কানা, কনজেনিটাল ডিফেক্ট। শুধু রাত কানা নন, রং কানা, মেরুন রং ও লাল রং চিনতে পারেন না, অন্য সব রং পারেন, রক্তের জিনগত ও বংশগত ত্রুটি। রোগীর মা, ভাই এবং বোন সকলেরই একই সমস্যা, বিশেষ টেস্ট করলে ধরা পড়ে। সবাই অবাক হয়ে প্রফেসর মুখার্জির কথা শুনছিলেন, এমনকি বিচারকেরও চোখে আগ্রহের দৃষ্টি। প্রফেসর মুখার্জি বলছিলেন, ইয়োর অনার, মিস্টার পান্ডের ছেলের ওই একই অসুবিধা, ভিটামিনে খাইয়ে যেতে হয়, কিন্তু কতদূর লাভ হয় জানি না, সমস্যা রাতের কিন্তু দিনের নয়। মিস্টার পান্ডের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে মো, রবিবাবু, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, কেন বলেছিলেন জানি না। এবার মহামান্য আদালতে ঠিক করবেন আপনার অপরাধ শাস্তিযোগ্য কিনা। প্রিয়রঞ্জনের কপালে বিন্দু বিন্দু খাম। প্রফেসর মুখার্জিকে দেখে মনে হয় পাল্টি খেয়ে গিয়েছেন, বিগড়ে গেছেন। প্রিয়রঞ্জন হাল ছাড়ার পাত্র নয়, জড়ানো গলায় তাড়াতাড়ি বলে উঠলেন, ডাক্তার কথা মানছি না, বললেই হলো, কলকাতার বড় বড় চিটিং হাসপাতালের সেকেন্ড ওপিনিয়ন নেয় হোক ইয়োর অনার। জর্জ সাহেব মোয়ের দেওয়া বিভিন্ন বিদেশি ডাক্তারদের কাগজপত্র দেখছিলেন, খসখস করে নোট করতে করতে একটু থামলেন। না মিস্টার প্রিয়রঞ্জন, তার আর প্রয়োজন নেই। এমন সময় ঘরে ঢুকলেন লম্বা চওড়া একটা ভদ্রলোক। শিরিনের দিকে এগিয়ে গিয়ে একজোড়া কাগজ তার হাতে দিলেন। হল জুড়ে শুরু হলো ফিসফিসানি। ইস্টার জন্য সিবিআই এর ডিরেক্টর এস কে রাঠোর, ইন্সপেক্টর ছুটে এলো, কিন্তু সবার অলক্ষ্যে যেমন এসেছিলেন ঠিক তেমনই বেরিয়ে গেলেন। কাগজগুলো শিরিন পার্কার একটু দেখে নিয়ে মৌয়ের দিকে এগিয়ে দিলেন। বিষয়বস্তু দেখে অবাক হলো না মৌমিতা, এ তো তা সবই জানা, দিল্লির সাউথ ব্লকের নির্দেশে রাঠোর পৌঁছে দিয়েছেন।
প্রফেসর মুখার্জির দিকে তাকালো মৌ, সশ্রদ্ধ গলায় বলল, এ বিষয়ে আপনার মুখ থেকে শুনতে চাই, স্যারকে বলুন। ইয়েস মিস্টার লর্ড, শুনেছি, কিন্তু আমাদের দেশে এখনো হচ্ছে না, তবে দিল্লির ফরেন্সিক ল্যাবে কাজ চলছে। ইয়ের অনার, দিল্লির সাউথ ব্লকে পারমিশন নিয়ে ডেড বডির চোখ আমরা টেস্টে পাঠিয়েছিলাম। একটু থামল মৌ, তারপর বিচারকের দিকে আবার ঘুরে দাঁড়ালো সে। স্টেটসের ল্যাব থেকে আততায়ী ছবি রেটিনা স্ক্যান করে বিশেষ পদ্ধতিতে বার করা হয়েছে, এই মাত্র হাতে পেলাম। এই দেখুন সেই খুনির ফটোর প্রিন্ট আউট। দেখুন স্যার, ঘাতক মানে মার্ডারের এক হাতে পিস্তল, অন্য হাতে সেই বাঁকানো ধারালো ছুরি। আপনিও দেখুন মাইন লার্নেড পার্টনার প্রিয়বাবু। প্রিয়রঞ্জন ফটো দেখে অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, ভানু প্রতাপ জোসেফ, কি আশ্চর্য, ভাবা যায়। মমিতার গলায় কোনো উল্লাস নেই, আবেগহীন কণ্ঠস্বর, আমার হাতে ফাইল, সঙ্গে সব ক্যাসেট, ফটোর প্রিন্ট আউট এবং এখানকার ডিটেকটিভ এজেন্সির রিপোর্ট, সব এভিডেন্স রয়েছে ধর্মাবতার। বেঞ্চ ক্লার্কের হাতে দিলাম আপনার কাছে প্লেস করার জন্য। চুপসে গেছেন প্রিয়বাবু, হেরে গেছেন ছাত্রীর কাছে, এ যেন এক গৌরবের পরাজয়। উঠে দাঁড়ালেন তিনি, মৌমিতার দিকে শ্রদ্ধার চোখে তাকালেন, বিচারককে বললেন, আই হ্যাভ নাথিং টু সে ইউর অনার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট আমি পিন করে দেবো। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায় নিয়ে আসি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।